তো আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকে বিয়েটা হলো যে কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে, বা বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য পায়। তো এটা স্কুলে দেবো, এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বা বেল বাটন প্রেস কল অন অন করবে, ভিডিওতে একটি লাইক করে নেবে। তো একটি প্রশ্নের উত্তর আজকে শুধু দেখাই দিবো, এবং যদি আরও কোনো প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো। তো আজকে শুধু কত সালে বাংলাদেশে জাতিসংঘের সদস্য পদ লাভ করে, তো কত সালে সেটা, যেদিন বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদটা লাভ করে। তো উত্তরটা নিচে রয়েছে, তোমাদের উত্তরটা দেখানোর আগে তোমাদের সুবিধার্থেই আমি কয়েকটি কথা বলে নিব। সেগুলো হলো, তোমাদের প্রতিটা ক্লাসের টিকচিহ্ন উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, রচনামূলক প্রশ্নের উত্তর, সৃজনশীলের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং টিকচিহ্ন উত্তরগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি, তোমরা চালিয়ে দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসের যে অধ্যায় টিকচিহ্ন দেখছো, বইয়ের প্রথম টিকচিহ্ন মানে 1 নম্বর টিকচিহ্ন প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে ওই সবগুলো টিকচিহ্ন তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তো সৃজনশীলের উত্তরগুলো সরাসরি গাইড থেকে কীভাবে দেখবে, সৃজনশীলের ক নম্বর লিখে ইউটিউবে সার্চ করলে সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে, এবং রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে, এবং সৃজনশীলের উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে সৃজনশীলের ক নম্বর লিখে ইউটিউবে সার্চ করলে সৃজনশীলের সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে, এবং টিকচিহ্ন উত্তরগুলো সরাসরি গাইড থেকে দেখতে যে অধ্যায় টিকচিহ্ন দেখছে বইয়ের প্রথম টিকচিহ্ন মানে 1 নম্বর টিকচিহ্ন প্রশ্ন লিখবে। তো টিকচিহ্নগুলো একটু ভিন্ন দুইবার সার্চ করতে হবে, কারণ ওইটা অন্য একটা চ্যানেলে আপলোড করছি, ঠিক ওই ওই চ্যানেলে শুধুমাত্র টিকচিহ্নগুলো আপলোড করা হয়েছে, প্রশ্নগুলো দেওয়া হয়েছে, ওই টিকচিহ্নের উত্তরগুলো সব থেকে বেশি দেওয়া হয়েছে। তার জন্য তোমরা যে অধ্যায় টিকচিহ্ন দেখছো ওদের প্রথম টিকচিহ্ন মানে 1 নম্বর টিকচিহ্ন প্রশ্ন লিখবে, তারপর স্ক্রিনে একটা এই সা মাসাল লেখা আছে এটা লিখবে, তারপর ইউটিউবে স্কুল ওই দেশগুলো টিকচিহ্ন তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যদি না পাও সেক্ষেত্রে দ্বিতীয়বার সার্চ করবে যে অধ্যায় টিকচিহ্ন দেখছো ওদের প্রথম টিকচিহ্ন মানে 1 নম্বর টিকচিহ্ন প্রশ্ন লিখে ইউটিউবে স্কুল টিকচিহ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সংক্ষিপ্ত প্রশ্ন লিখে সংক্ষিপ্ত প্রশ্ন ইউটিউব লিখে ইউটিউব সার্চ করে সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে, সৃজনশীল ক নাম্বার লিখে ইউটিউব সার্চ করে সৃজনশীল সম্পূর্ণ উত্তর পেয়ে যাবে। তো আজকে উত্তরটা দেখে নেওয়া যাক, উত্তরটা দেখার আগে আবার প্রশ্নটা আমি বলে দিচ্ছি। তো কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে, কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে। তো উত্তরটা নিচে রয়েছে, তো উত্তরটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর বেল বাটন প্রেস কল অন করবে, ভিডিওতে একটি লাইক করে নেবে। তো এটা মূলত ছিল প্রশ্নটা হলো সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় গাইডে 191 নম্বর পৃষ্ঠায়। তো উত্তরটা ওই পাশে রয়েছে হয়তো, তো এই যে এই পাশে যেহেতু পিএসসি শেষ হয়ে গেছে তো উত্তরটা এই পাশে। তো উত্তরটা কিন্তু একদম ছোট আর কি। তো 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে, 1974 সালে, তার মানে 3 বছর পর, 1971 সালে যেহেতু বাংলাদেশ স্বাধীনতা লাভ করে, এবং 3 বছরের হয়তো একটু কম, 1974 সালে বাংলাদেশ স্বাধীনতা সরি জাতিসংঘের সদস্য পদ লাভ করে, জাতিসংঘের সদস্য পদ লাভ করে। প্রশ্নটা আবার দেখাই দিচ্ছি, দেখো কত সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে। আজকে ভিডিও বন্ধ, যদি ভিডিওটি একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর সেটা বেল বাটন প্রেস কল অনুসরণ করবে, ভিডিওতে একটি লাইক করবে। যদি আরও কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কী প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। তো সবাই যদি আরও আমাকে বেশি বেশি সাপোর্ট করো তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য আরও বেশি বেশি ভিডিও করবো, এবং তোমাদের জন্য সরাসরি গাইড থেকে উত্তরগুলো দিয়ে দেবো। তাই তোমরা বেশি বেশি সাপোর্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে। তো আজকে ভিডিও বন্ধ, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।